দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পুরি ঠাকুর মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কর্পুরি ঠাকুরের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি যে অবদান রেখেছিলেন তার জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী তাকে জননায়ক হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ ভারতে বিহারের সমন্তিপুরে জন্মগ্রহণ করেন তিনি ছাত্রাবস্থা থেকে বিভিন্ন আন্দোলনে অংশ নিতেন কর্পুরী ঠাকুর পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন সক্রিয়ভাবে দুবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন জনতা দলের এই নেতা তার সময়কালে দরিদ্র মানুষের উন্নয়নে অনেক কাজ হয়েছিল বলে জানা যায় এদিন প্রধানমন্ত্রী এক্সান্ডেলে উল্লেখ করেছেন কর্পী ঠাকুরের জন্ম শতবর্ষের আগেই এই সম্মান প্রদান করা হচ্ছে তিনি সব স্তরের মানুষের সমতার জন্য লড়াই করেছিলেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে যে ভূমিকা পালন করেছেন কর্পিরি ঠাকুর তা দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার অবদান আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে জানা যায় পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ তিনি প্রথমে শুরু করেছিলেন এছাড়া প্রত্যন্ত অঞ্চলে একাধিক স্কুল তৈরি হয়েছিল তার আমলে যা আজও তার নামেই পরিচিত তিনি বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন তার আমলে